twinkle twinkle little star ekdin ami hobo superstar dollywood mollywood unme janabe bhaktoro charidike bhid kore danabe autograph photograph selfie bhai na emon sujog guru bolo ke chay na it is a golden chance দেখবে তুমি নমস্কার আমি রাজু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ডান্স শুধুই ডান্স নাচবো আমি দেখবে তুমি আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবার আগে ডেকে নেব আমাদের অনারেবল জাজেসদের তো প্রথমে আমি ডাকছি আপনাদের সবার পরিচিত অভিনেতা সুজয় ঘোষকে প্লিজ সুজয় সেকেন্ড আমি ডাকবো আরো একজন পরিচিত অভিনেত্রী আপনাদের সবার প্রিয় জারা পারভীন এবারে ডাকবো বাংলা চলচ্চিত্রে বহু অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জয়ন্ত দেববর্মন জয়ন্তদা প্লিজ আমরা আমাদের এই প্রতিযোগিতা শুরু করছি দেখে নেব আমাদের প্রতিযোগীদের তার আগে অনারেবল জাজেসদের বলবো আপনারা আপনাদের আসনে গিয়ে বসুন প্লিজ এবারে আমি যাকে ডেকে নেব নদিয়ার প্রিয়শ্রী বিশ্বাসকে প্লিজ ওয়েলকাম প্রিয়শ্রী বিশ্বাস আগের বারে যে নাচটা আমি তো গান গেয়ে ফেলেছিলাম ওর জন্যে ওই যে ওর স্ট্রাকচারটা ওর মুখটা মানে ওই ওই গ্রাম্য একটা ব্যাপার ছিল ভীষণ ভীষণ ভালো যাচ্ছিল এখানে তুমি নেচেছো ভালো বাট কোথাও আমার মনে হয়েছিল আগের পারটা ভালো কিন্তু এবারেরটা খারাপ নয় এবারেরটাও ভালো আমিও একই কথা বলবো এবারেরটা সত্যি ভালো নেচেছো কিন্তু হয় না একটু বেশি ভালো তো আগেরটা একটু বেশি ভালো ছিল আমি যেটা একটাই জিনিস বলবো সেটা এরকম একটা সুইট লায়লাকে সবাই ডেট করছে আর কিচ্ছু আমি বলবো না অল দ্য বেস্ট আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ডান্স শুরু ডান্স নাচবো আমি দেখবে তুমি সিজন 8 এবারে যাকে ডাকবো পূর্ব মেদিনীপুরের শ্রেয়সী বর
প্লিজ ওয়েলকাম শ্রেয়সী বস। শ্রাবণী, আগের থেকে এটা নো ডাউট ভালো, তুমি প্রথমবার যে পারফরমেন্সটা করলে তার থেকে এটা অনেক বেটার। ইনফ্যাক্ট আমি সবার ক্ষেত্রে একই জিনিস দেখছি আমরা, যে আগেবারে যে পারফরমেন্স হয়তো ফার্স্ট টাইম স্টেজে এসে এরকম সবার সামনে ওই, হ্যাঁ এটা এটা কিন্তু দরকার, একটা বিশাল একটা গাটসে দরকার, এটা সত্যি ঘটনা। কেন ওই জায়গায় যারা দাঁড়িয়ে থাকে তারাই একমাত্র বোঝে ব্যথাটা। তো যাক গে, খুব ভালো, আগের থেকে আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং আমার মনে হয় তুমি এটা নিয়ে আরও ভালো কাজ করলে অনেক দূরে যাবে। সো অল দ্য ভেরি বেস্ট। অবশ্যই আগের থেকে ভালো। একটু বলছি যে তোমার টিচারকে একটু বলো যে আর একটু স্ট্রেচ আউট করাতে তোমাকে, মানে একটু হাত ছড়ানোগুলো একটু ছোট হয়ে যাচ্ছে। ইট ওয়াজ গুড, বাট ইউ নো একটু স্ট্রেচ করতে হবে আর একটু বেশি, ঠিক আছে? আর হাসতে হাসতে কেন, নিজেকে এনজয় করো। তুমি যে হাসিটা দিচ্ছিলে মনে হচ্ছিলো যে না, দ্যাট স্মাইল ইজ রিকোয়ার্ড, দ্যাটস ওয়াই ইউ গিভ দ্যাট। সো নর্মালি হাসো না, নর্মালি হাসলে খুব মিষ্টি লাগে দেখতে। ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে। ক্যামেরা, অ্যাকশন কাট, ফিল্ম, অ্যাক্টিং ইনস্টিটিউট, নাচ গান, অভিনয়, অ্যাঙ্কারিং ও মডেলিং শিখে নিজেকে সুপ্রতিষ্ঠিত করুন। মেইন ব্রাঞ্চ বারাসাত কলকাতা 124, আদার্স ব্রাঞ্চ টলিগঞ্জ আসানসোল দুর্গাপুর মালদা এবং শিলিগুড়ি। 20 জন সেলিব্রিটিদের কাছে শিক্ষা গ্রহণ করুন। 100% চান্স সিনেমা ও সিরিয়ালে অ্যাডমিশন গোয়িং অন। ক্যামেরা, অ্যাকশন কার্ড, ফিল্ম, অ্যাক্টিং ইনস্টিটিউট, হেল্পলাইন 9046079305 এবং 9733925153। ক্যামেরা, অ্যাকশন কার্ড, ফিল্ম, অ্যাক্টিং ইনস্টিটিউট। ডান্স, শুধু ডান্স, নাচবো আমি, দেখবে তুমি। আর এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্বর যোগাযোগ করুন। ডান্স, শুধু ডান্স, নাচবো আমি, দেখবে তুমি, অডিশনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ডান্স, শুধু ডান্স, অডিশনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। ডান্স, শুধু ডান্স, নাচবো আমি, দেখবে তুমি, অবশ্যই দেখবেন এবং এতে অংশগ্রহণ করবেন। এই সময় আমরা দেখে নেব খরদার প্রিয়াঙ্কা ঘোষকে। সো প্লিজ ওয়েলকাম প্রিয়াঙ্কা ঘোষ। ঝোকিটাকে হইনি নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে। চাই দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে,
চলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব, তুই যা যা যা, তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে, চাই দেখেছ কি তাকে ওই নীল নদীর ধার, সেই গানটাতে পারফর্ম করলো আমাদের জাজেদের কেমন লাগলো? যে এক্স্যাক্টলি এই গানটা কিন্তু খুব মানে আমাদের সবার খুব মিষ্টি একটা গান, একটা সুন্দর দৃশ্য, ভীষণ ভালো, আর সেটাই দেখছিলাম যে কতটা আনতে পারে গানটা, একেবারে গান হয়ে গেছো একদম, ভেরি নাইস, কিছু বলার নেই এখানে, আগের বারের থেকেও তো একটু বেটার, কিছু বলার নেই আমার নতুন করে, কারণ হচ্ছে যে তোমার এর আগেরবারে যে পারফরমেন্সটা করেছিলে সেটাও ভালো, ডেফিনেটলি এটাও নো ডাউট ভালো, তো নতুন করে আমার কোনো ওয়ার্ড নেই, আমার কাছে অ্যাকচুয়ালি কোনো ভাষা নেই তোমার কিছু বলার মতো, জাস্ট কিপ ইট আপ অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। ডান্স খুব ভালো হয়েছে, এক্সপ্রেশনও খুব ভালো হয়েছে, বাট আমার মনে হয় যে আমি জানি না আমাকে এই কথাটা এখন বলা উচিত হবে কি হবে না, আমি দাদাকে বলছিলাম যে ডান্স না শুধু ডান্সের উপর নির্ভর করে না, সেটা সুন্দর সব কিছু মিলিয়ে হয়, যেটা আমি তোমাকে আগেও বলেছি, এক্সপ্রেশন, হেয়ার, মেকআপ, ড্রেস অ্যান্ড অল, তো তোমার যারাই কোরিওগ্রাফার থাক না কেন কিংবা যারাই এখানে পিছনে থাক না কেন, একটু প্রপারলি ড্রেসটা মেনটেন করো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ডান্স শুধু ডান্স, নাচবো আমি দেখবে তুমি সিজন 8। আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সম্মানীয় বিচারক সুজয় ঘোষ এবং জারা পারভীন। এবারে আমরা ডেকে নেব সোনারপুরের প্রিয়া ভৌমিককে, তো প্লিজ ওয়েলকাম প্রিয়া ভৌমিক। अब चल आजा रे थर 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 थर, हाँ कांपे थर थर, हाँ डर डर जी से डर अब ना ना, बागों में बोला बोला रे बोला मोर बदला रे दिल का भूगोल, नगाड़े संग ढोल बाजे ढोल बाजे, हाय हाय धम धम हाय, नगाड़े संग ढोल बाजे ढोल बाजे, हाय हाय
পারফরম্যান্স তাদের কেমন লাগে? প্রিয়া, আগেরবারে আমি তোমাকে বলে দিয়েছিলাম, তোমাকে কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছি অলরেডি যে তুমি ইউ আর ভেরি গ্রেসফুল ডান্সার, এবং এবারও তো সেমই কথা বলবো, তোমার এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, টাইমিংস, মানে বিট, এভরিথিং পারফেক্ট, মানে তোমার যে যেরকমভাবে মানে রিয়াকশান দিয়ে তুমি ডান্স করছো না, আমার মনে হচ্ছিলো কোনো আর্টিস্ট বা কোনো অ্যাক্টর বা কোনো হিরোইনকে আমি ডান্স করতে দেখছি, মানে কোনো ডান্সারকে আমি দেখছিলাম না। সো অ্যামেজিং, ভেরি গুড, অল দ্য বেস্ট। জারা, ড্রেস, ডান্স, এক্সপ্রেশন, পশ্চার, মুদ্রা, এভরিথিং ওয়াজ পারফেক্ট। Make some noise! Camera Action Card Film Acting Institute নাচ, গান, অভিনয়, অ্যাঙ্কারিং ও মডেলিং শিখে নিজেকে সুপ্রতিষ্ঠিত করুন। মেইন ব্রাঞ্চ বারাসাত কলকাতা 124, আদার্স ব্রাঞ্চ টলিগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, মালদা এবং শিলিগুড়ি। 20 জন সেলিব্রিটিদের কাছে শিক্ষা গ্রহণ করুন। 100% চান্স সিনেমা ও সিরিয়ালে অ্যাডমিশন গোয়িং অন। ক্যামেরা অ্যাকশন কার্ড ফিল্ম অ্যাক্টিং ইনস্টিটিউট, হেল্পলাইন 9046079305 এবং 9733925153। ক্যামেরা অ্যাকশন কার্ড ফিল্ম অ্যাক্টিং ইনস্টিটিউট। কি ভাবছেন? হ্যাঁ, আমি ঠিক ধরেছি। নাচতে চান, অভিনয় করতে চান, গান করতে চান? আরে টেনশন কেন করছেন? আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হয়ে যান একজন নৃত্যশিল্পী, একজন অভিনেতা অথবা একজন সুগায়ক। ডান্স শুধু ডান্স, নাচবো আমি, দেখবে তুমি। অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্বর যোগাযোগ করুন। এবারে আমি যাকে ডাকবো গোবরডাঙ্গার রাজ মৃধা, তো প্লিজ ওয়েলকাম রাজ মৃধা। আমি প্র্যাকটিস করতে গিয়ে আটকে গেছিল রাজ, অসাধারণ অসাধারণ। আচ্ছা ধরো, এটা ধরো, ছড়ে গেছে নাকি? হ্যাঁ, এখানে কেটে গেছে। হ্যাঁ, তার কারণ আছে, বুঝে গেছি, এটা ওর কোনো দোষ নেই। প্রথম কথা বলি যে আগের থেকে এটা নো ডাউট অনেক বেটার, লাস্ট প্রাইজ থেকে এটা বেটার ফার্স্ট থিং, অ্যান্ড লাস্ট প্রাইজ যেটা পাইনি এটা তার থেকে অনেকটাই পেয়েছি। তোমার কোনো মানে তোমার প্রত্যেকবারে ল্যান্ডিং এর সময় দেখছিলাম তুমি পারছি না ল্যান্ড করতে, কারণ হচ্ছে তোমার প্রবলেম হচ্ছিল স্কিড করছে জায়গাটা।
স্কিট করছিল বলে তুমি ল্যান্ড করতে পারছিলে না, এবং ওই যতগুলো বিবয়িং করছিলে ঠিক করে বিবয়িংটা প্রপারলি আসছিল না, সেটা আমি বুঝেছি। ওটা যদি বাদ দিই আগের থেকে বেটার, সো কিপ ইট আপ, অল দ্য বেস্ট। ওকে স্যার, দিস পারফরমেন্স ইজ বেটার দ্যান দ্য লাস্ট পারফরমেন্স, সো স্টিল উই হ্যাভ টু মোর প্র্যাকটিস। ওকে, প্লিজ ওয়েলকাম মৌনি দে ফ্রম বেহালা। জাজেসদের মৌনির পারফরম্যান্স, মৌনি ভেরি নাইস, পুরো বলিউড স্টাইল, এবং যেটা আগেবারে তোমাকে বললাম সেটা আমি দেখতে পেলাম, তোমাকে যেটা বলেছিলাম যে বলিউড ডান্স সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এক্সপ্রেশন, এবং এইবারে তুমি মেয়েদের লিপে যে গানটা ছিল যখন ছিল দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট, এবং দ্য এন্টায়ার প্যাকেজ ওয়াজ ভেরি গুড, এবং তোমার এক্সপ্রেশন, তোমার ডান্স, তোমার টাইমিং, তোমার বিট, এভরিথিং ওয়াজ পারফেক্ট। থ্যাংক ইউ স্যার, অল দ্য বেস্ট। Zara, dance is good, okay, expression was good, but I have a request, don't repeat your steps. Okay, ekta song er moddhe tumi onek bar signature step you should repeat, you can repeat, but onno step gulo tumi onek bar repeat korcho, to ota ektu okay. Thank you. रोक लई, रोक लई, थाई शाम रोक लई, औचक मुख चूम लई, मुख चूम लई।